El alito chapolero es tu chamara. Sintuake bibi tan kar kar ga Sintuake bibi tan kar kar ga Sintuake bibi tan kar kar ga দাদা কি বলবো, সবে ঘুমের ঘরে স্বপ্ন দেখছি আমি যেন শ্রীদেবীর সঙ্গে ড্যান্স করছি। হঠাৎ দেখি না আমাদের শামসুদ্দিন ভাই ফোন করেছে, আমি দাদা কি হচ্ছে বলো, বলাই দেয় অমুক জায়গায় একটা ভাড়া আছে যাবি, আমি কোনো ব্যাপার নেই একদম সব কাজ একদম মুখোশ। আরে দাদা কোথায় আছে তা বলাই দেয়, আই দেয় কাঁদিবে যাবি গিয়ে একটা ছোট্ট করে বরবউটা নিবি আর ঝপ করে ফেলে দেওয়া চলে আসবি। দাদা আধ ঘন্টা বলে পাঁচ ঘন্টা চলে যাচ্ছে কিন্তু তো বরবউ দেখতে পাচ্ছি না। শামসুদ্দিন ভাই তোর এই বরবউ তোর থাক, আমি এই চললাম। একটা জড়ি না দেখিলে দুনিয়ার তুমি পাশে না থাকলে তুমি যেন মরে যাও বন্ধু তুমি ঠাকুরদা বললো চলে যা তোর জন্য রিক্সা দাঁড়িয়ে আছে, তো রিক্সাওয়ালা কই আর রিক্সা কই, এ কোথায় গেল বলো দিদি? এ ভাই এই তোর টাইমের জ্ঞান আছে? এই ও কে রে? এই আমি মহিষাসুর। ও বাবা এ কে রে? এই এই তাড়াতাড়ি তাড়াতাড়ি রিক্সায় বস, আমার হাতে সময় নেই। তুই কি সামনে রেখে কিডনি টিডনি কাটবি না কি রে? না রে তোর কিডনি কাটবো না, তোর চোখ তুলে আমি খুলে খুলে খাবো। এ কি চোখ তোরা জিনিস কোথায় রে এসে বলো দিদি? এ ভাই তোর কোনো জ্ঞান আছে? আমার জ্ঞান নেই। একটা মেয়ে বিয়ে করে আনার সময় মা ঠাকুর মারা থাকলে কান্নাকাড়ি করবে, তাদেরকে তো বুঝিয়ে আনতে হবে। ওহ বাবা কেঁদে কেঁদে তোর ছেলেটার পুরো চোখ একদম ফুলে গেছে। কথা কম কাজ বেশি, রিক্সায় বস বসে চালা, আর আমরা ওই যাওয়ার সময় যে মন্দিরটা দেখতে পাবি ওখানে দাঁড়াবি, প্রণামটা সারবো আর চলে যাবো। কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, তুই তাহলে রিক্সায় বস, আমি এই স্টার্ট করছি। এই লাল জুতো এই ওই জন্য বলে রে যে চালায় ভ্যান তার নেই জ্ঞান, এইভাবে কেউ ব্রেক কষে। এই বুঝে পারি, এই বুঝে পারি, এই বুঝে পারি। সরে যা আমরা প্রণাম করবো, সরে যা আমরা প্রণাম না সারি, এসব প্রণাম করবো। ঠিক আছে আমি যাচ্ছি। তুই কি কার্টুন প্রতিযোগিতায় আছিস নাকি রে? না আমি তারের পুতুল। তারের পুতুল, সরে যা আমরা প্রণাম করবো। হাই রে অদৃষ্ট কর ভাতে ডানার গিত গিতনি সব বুড়ির পাতে, চিনতে পারো না উমা? চিনতে পারো নেচে দেখ, আমি তো সেই বাচ্চা কাকি পুতো না, এ পর্যন্ত হাজার খানেক বাচ্চা নষ্ট করে দিয়েছি। বাবা কি বলবো, শুধু এই রেহাই পেয়ে গেল ফট করে ব্যথা করে। আদুড়ি বাদুড়ি চালতা বাদুড়ি কোলা বাদুড়ি নেবে টোপর মাথায় দে, বইয়ের পাশে বর যেন হাঁক দে বসে। ঘন মেঘে বলে রি মালটা বড় বিচ্ছিরি, কি বলবো বাবা, এর আগের বারটা এর থেকে অনেক ভালো।
ব্যবহারটা ভালো ছিল, মানে এই মেয়েটার আগে বিয়ে হয়েছিল। ও বাবা, ইয়ে তো পুরো সেকেন্ড হ্যান্ড গাড়ি। সরকার বারবার বলছে সেকেন্ড হ্যান্ড গাড়ি চলবে না। আমি এই নো গাড়ি নেব না, আমি এই চলে যাচ্ছি। যার সঙ্গে মাঝে মন কি বাহারি কি বানো, মেয়েটা নিহাত ভালো, মানে মন্দ নয়, বুঝেছো? পাঁচ পাঁচির মতো, তবে সংসার হবে যদি মানিয়ে নিতে পারে। খাদ্য জন্তু, এ কাটন কোথায় ছিল? এই আমি বুঝতে পেরেছি তুমি একটা মেন ভিলেন, তোমাকে ছাড়বো না। আমার স্বামীকে না তো ভালো, না তোমাকে থানায় যাবে। ঠুকে দাও তো, হ্যাঁ ভালো করে ঠুকে দাও। হ্যাঁ, মহিষা সুর সেজেছে। আমার স্বামীকে ডুবাই দেবো, আর তোমার হাত রেখে তোমার বাড়িতে যাবো। তোকে তো জেল খাটা দরকার। আমি মরবো বলেছি মরবো, তবে এই সেকেন্ড হ্যান্ড গাড়ি নেব না। এই কি কি করি রে, গোলাঞ্জলি দিচ্ছি কেন? কেন আমি মরবো? কেন মরবি? কেন মরবো না তুমি বলনি? মুখ্য সল্লাহ, একটু আগে তো ঠাকুর ঘরে প্রণাম করছি। হ্যাঁ করছিলাম। ঘরের মুখ দেখলিনি? দেখিনি। মালানে গলায় দড়ি দিচ্ছি, করবো তোর কেঁপে দিল। মেয়ের বাবা? ওর মৃত্যু হয় না। ওর মৃত্যু হলে আমি কি করব? আমার মেয়ে যদি হতে না, মেয়েটা দুমড়ে মেরে দিত। আমি কি ঘন্টা মারতুম? আর তোর গোস্ত কেটে কোষাই খানায় দিত। বুড়ি না কি রে, লেখাপড়া শিখে দিলি? না, নকেলাস বাকি আর। ওই জন্য তো। আরে বাবা, মরবি কেন রে হাত ছাড়া? কেন তুমি বলনি? কি বলেছি তুমি বলনি? কি বলছি? এর আগের বরটা ভালো ছিল। ওয়াকিল 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 একবার মাল রে কুতার কুতা বোঝে না। এই এই হাত ছাড়া। আজকে কি বার রে? আজকে কি বার? কেন বৈশাখ মাসে 8 তারিখ? কটা বিয়ে হলো? কেন 50-60টা হলো? এটা তো মন্দির তো। হ্যাঁ মন্দির। সবাই ঘর করতে আসতেছে? হ্যাঁ সবাই তো ঘর করে করে। হ্যাঁ, ওরে হতভাগা, তোর আগে যে প্রণাম করে গেছে তোর থেকে অনেক ভালো। ঠিক বলেছে, ঠিক বলেছে।
হয়েছে, আমার আগে যে বরটা প্রণাম করে গেছে সে ভালো, আর আমি ভাবলাম এর আগে বর ছিল। পুরীর কথাই গন্ডগোল না, আমার কথা শুনে ভালো জিনিস হাত ছাড়া হয়ে যায়। ঠাকুমা, আর তুমি বলনি ওই হচ্ছে মেন ভিলেন। এ তো আমাদের গ্রামের তো যাত্রা বলা, কত যাত্রা করেছে কোন জায়গার ঠাই পায়। জীবনটা হা করে গেল, ওই জন্য তো বলি এই মেন ভিলে কথার কথা দিতে হবে এই ভুলের মাসুল। সব কাজে আমার জানো তো, সব কাজে আমার তো, সব খালি ভুলের মাসুল আমার দিতে হবে। ভুলের মাসুল তিনটে গন্ডগোলে মাল একবার। তারা বলে কি ভুল করেছি আমি, হ্যাঁ যদি না আসতাম এই রাস্তা গুলো তো কাঠ হয়ে যেতে একবার। কথার কথা আমার কোথায় দিচ্ছি, মানুষ থাকতে হয় পিন্টু আছে জানিস তো। আরে বাবা, বিধির লেখা শাখা সিঁদুর, এটা জন্ম জন্মান্তরে, তুই এক্ষুনি মরে যাবি, তোর পেছনে পেছনে ও গিয়ে ফের আবার জন্ম ভূত হয়ে। হ্যাঁ, এই করে করে তোর তোর সর্বনাশ করলি, সময় চলে যাচ্ছে, তোদের কি একটা ইয়ে জ্ঞান নেই জ্ঞান রে ঠাকমা। ওরে বাসর সজ্জার রাত কিরকম, চপ চল মৃত্যুর আগে চলে যা, জায়গা খালি জানা রে, বস না, দেখি কেমন দেখায় বস না। ওরে আগমা, আমাকে খুব ভয় করছে। কিসের ভয় রে? ঠিক আছে আমি যাচ্ছি খুব সাহস করে। কি বলবো যেন, লক্ষ্মীর পাশে পেঁচা বসে আছে। বস, যেভাবে বলে দেবে বাড়ির গুরুজনরা সেইভাবে চলবে। পৌঁছে দে, পৌঁছে দেবো। ওরা রিক্সাটা টেনে ওদের ঘরে দিয়া থাকবা গো, এই রিক্সায় যাবো না, উল্টো পাল্টা বেড়ে কষে চল। এই কোথায় দিবি ওটা, যেই ডোবায় সেই আবার তোলে। সত্যি আমার ভুলটা ফেটে যাচ্ছে রে, তাই ফেটে যাচ্ছে। আমার তো একদিন ওই রকম বয়স ছিল, সেদিনের কথা খুব করে মনে পড়ছে রে। ফাইটা যায় পরান্তা, ফাইটা যায় আর ফাটার জায়গা নেই। ওরে বন্ধু যখন তোমার মুখে হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সব থেকে সুন্দর, তাই না কি? আর হৃদয়ে লুকিয়ে রাখা তোমার, তোমার হৃদয়ে লুকিয়ে রাখা।